আচ্ছা, ধন্য আমি 300 পর্ব আমাকে আই লাভ ইউ বলে দিয়েছে। তুমি কিছু বলো না, শুধু ধন্যবাদ দাও। আচ্ছা, প্রথম পর্ব থেকে আজকে 300 পর্ব পর্যন্ত শুধু আই লাভ ইউ বলে যাচ্ছো। আর উত্তরে কি আই লাভ ইউ বলেছে? হ্যাঁ, এক্স্যাক্টলি। আমি উত্তরে আই লাভ ইউ টু বলেছে। হ্যাঁ, উত্তরে আই লাভ ইউ টু কি বলেছে? হ্যাঁ, হ্যাঁ, নেক্সট বার বলবো নিশ্চয়ই। আমি চলে যাই এবার ইন্টারভিউতে। আমার কিছু চলে, আমার কিছু নেক্সট বার বলবো। করলেন কি যে হলো তারপরে তো তোমার করার কথা। হ্যাঁ, শুধু বলছো কেন? কেন বলছো? ওই তো দিদি তো বলেছিল না, দিদির সামনে তো শপথটা নিয়েছিলাম। আর সময় পাচ্ছি না, আমার পঞ্চমী দিন ছুটি পড়লে দোকানে যেতে হবে কিনা কেটি বল। সানডে সিন করেছে, এটা আমাদের 300 পর্বের সেলিব্রেশন। আমি তো শুনি। আচ্ছা, তাকালো দেখলে না, দর্শকদের প্রচুর ভালোবাসা 300 পর্ব পার, নিজেরা কতটা এক্সাইটেড, কি অনুভূতি হচ্ছে এই মুহূর্তে বলো। 300 পর্বের জন্য না, আমার প্রথম প্রথম দিনেও খুব এক্সাইটেড ছিলাম, প্রথম দিনের অনুভূতিটাও খুব ভালো। তো 300 পর্বে তার থেকে খুব বেশি বেড়েছে বলবো না, আমার আমার কাছে প্রথম দিনটাও যা, আজকের দিনটাও তাই। পুরোটা প্রসেসের মধ্যে ধরে আছি আমরা, নাকি পুরোটা একটা মানে ম্যাজিক হয়ে যাচ্ছে আর এরকম ভাবে হাসতে হাসতে ভালো করে কাজ করতে করতে এগোই আমরা। আচ্ছা, এবার কুনালকে জিজ্ঞেস, দুজনকে জিজ্ঞেস করবো যে প্রথম দিন থেকে এখনো অবধি 300 পর্ব অবধি যদি বলি, হেয়ার মধ্যে কোনো পরিবর্তন হয়েছে নাকি, কি বলবে প্রথম দিন থেকে এখনো অবধি? গীতার বন্ধুত্ব হয়েছে অনেক ভালো, বন্ধুত্ব হয়েছে অনেক, আমরা অনেক কথা শেয়ার করি, অনেক কিছু মজা করি, এই আর আগের থেকে অনেক ভালো বন্ধুত্ব হয়েছে। মানে আগে হিয়া কি বলবে, ছিল এখন অনেক বেড়ে গেছে, স্বাভাবিক স্বাভাবিক স্বাভাবিক। আর হিয়া কি বলবে, নতুনত্ব বলো। ও আগেই বলতে পারো, বলা যাবে না। ও দেখো, ও বলছে স্বাভাবিক না, ওটাই অ্যাকচুয়ালি বন্ধুত্বটা অনেক বেড়ে গেছে, আগে কথা কম হতো এখন কথা বেশি হয়, এটাই দুষ্টুমিটা বেশি হয়, দুষ্টুমিটা বেশি হয়। হ্যাঁ, আমি দুষ্টুমি করি। আচ্ছা, তাকালো দেখলে না, একদম নাম দুষ্টুমি করি না, কেউ বলতে পারবে না, ওটা বলছে এমনি এমনি, ঠিক আছে। আর যদি বলি এই চরিত্র থেকে হি আর কি পাও না? অনেক কিছু, আমি কোনোদিন এই ক্যারেক্টারটা না খুলে জানতেই পারতাম না যে আমার মধ্যে একটা কিতা আছে, কোনোদিন বুঝতেই পারতাম না, এটা অনেক বড় পাওনা আমার কাছে। স্বস্তির আজকে কি চুপচাপই থাকবে? না না না, আজকে একটু, আজকে তো আলাদা এক্সাইটমেন্ট থাকা উচিত। হ্যাঁ, এক্সাইটমেন্ট, আমি ওভারঅল ফ্লো অফ দ্য সিরিয়াল আমি এক্সাইটমেন্টই আছে, বাট আজকে 300 এপিসোড হয়ে গেল তো একটু চিল হয়ে গেছে। কোনালে এই চরিত্র থেকে কি পাওয়া স্বস্তি বলো? অনেক মানুষের ভালোবাসা, নতুন পরিচয়, নিজেকে একটা অন্যরকম ভাবে খুঁজে পাওয়া, অনেক কিছু শেখা, বলে শেষ করতে পারবো না, প্রচুর জিনিস পাওয়া। এবং কি কি সেলিব্রেশন হলো আজকে? তো 300 পর্ব কমপ্লিট হলো এবং একটা কেক কাটার ব্যাপারটা দেখলাম, এছাড়াও আর কি খাওয়া দাওয়া বা সেলিব্রেশন? আর প্রচুর সিন করা হলো, এটাই সেলিব্রেশন, সানডে সিন করেছে, এটাই আমাদের 300 পর্বের সেলিব্রেশন। এক্স্যাক্টলি। আচ্ছা, এবার অনস্ক্রিন আসি, গল্প তো দারুণ ধামাকা একদম, মেহেকের বিয়ে হচ্ছে, তো কতটা কি প্রস্তুতি পর্ব, কি কি চলছে আগে বলো না? মেহেকের বিয়ে হচ্ছে এটাই তো ভুল, এটাই এই যে যেটা দেখানো হলো ওটা মেহেকের বিয়ের, মানে যার বিয়ে হিসেবে ভাবছেন সেটা নয়, সেটার জন্য দেখতে হবে গীতার, দেখতে হবে গীতার চোখ রাখতে হবে। আচ্ছা, সামনে পুজো, তো পূজোর দুজনের কি প্ল্যান আছে, কুনাল আর হিয়া? আমার আপাতত কোনো প্ল্যান হয়নি, কারণ আমি প্ল্যান করার বা কিছু কেনার সময় পাচ্ছি না, আমার পঞ্চমী দিন ছুটি পড়লে দোকানে যেতে হবে কিনা কেটি বোর্ড। আচ্ছা, নববর্ষের গিফটটা তো দেওয়া হয়েছে না, জানে পূজোর গিফট দেবে তো? এখন দিয়ে কথা দিয়ে রাখছি, নববর্ষ তো হলো না, পুজো তো চলে এলো, নাকি নেক্সট নববর্ষে? আমি ক্যামেরার সামনে কিছু বলতে পারছি না, বললেই এবার ভেবেচিন্তে উত্তর বলতে দেবে।
আর ওই পথে না, কুনালে কি প্ল্যান পুজোতে? পুজোতে আজকেই ভাবছি টিকিটটা কাটবো, বাড়ি যাবো। বাড়িতে পুজো হয়, আমি চলে যাই এবার, কিছু বলার নেই। কি বাজে, তাও এবার বলছে না, এত কিছু বলার পরে। প্রচুর কাজ আছে, আমি লজ নিজেই করে নি। তোমার ফর্মালিটির জন্য বলবো কি, প্লিজ আমার বাড়ি দিয়ে যেতে। আমি কোথাও যাব না, রাত তো আমি যাও জি। কি বলবো বলো না, তুমি চিপ। আরে আমি না, আমাকে দুই কাপে থাকতে হবে। কি কি আছে সব সময় সত্যি পথে না, তুমি তুমি একবার আগেবার কিন্তু করেছো তো। তুমি বাজে কাজ করে আমি কি করে সাপোর্ট করি বলো? আরে তুমি বাজে কাজ করছো, ব্যাস আমি জিতে গেছি। $300 ভাবে গীতাকে কিছু দিয়ে শেষ করো, একটা কোনো কিছু বল ভালোবেসে। ধন্যবাদ দাও উত্তরে কি আই লাভ ইউ বলেছে? হ্যাঁ এক্স্যাক্টলি, আমি তো আই লাভ ইউ বলেছে। হ্যাঁ উত্তর আই লাভ ইউ কি বলেছে? হ্যাঁ ঠিক এখন বলবো সিনেমা এখন। অনেক ধারাবাহিক তো এখন অনেক কম সময়ের মধ্যে বন্ধ হয়ে যায়, সেখানে 300 পর্ব কমপ্লিট হয়ে গেছে তো, এবং এত ভালো টিআরপি, সেখানে টিকে থাকাটা কত কঠিন বলে তোমাদের মনে হয়? এটা মানে আমাদের উপর নয়, কারণ গল্পটা এতটাই জোরালো, যিনি লেখেন গল্পটা এত সুন্দর লেখেন, তো আমার নিজেরই দেখতে ভালো লাগে, মানে নিজে পড়ছি বলে নয়, নিজেই মনে হয় এরপর কি হবে এরপর কি হবে, তো গল্পটাই মেন, তার জন্যই এতটা টিকে থাকা হবে।